দেশ জুড়ে আলোচিত ক্যাসিনো কাণ্ড নানা ইস্যুর আড়ালে চাপা পড়ে গেছে। ক্যাসিনো মামলার অনেক আসামি জামিনে বেরিয়ে গেছেন, আর অভিযানের সময় যারা বিদেশে পালিয়েছিল তারাও দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। 32টি মামলার মধ্যে এক বছরেও 12টি চার্জশিট হয়নি। আলোচিত অনেক আসামি হাসপাতালে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। জসীমউদ্দিনের ক্যামেরায় আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এক সময় মতিঝিলের এই ক্লাবপাড়া ক্রিকেটার ও ফুটবলারদের পদচারণায় মুখর থাকত, কিন্তু গত বছরের এই সময় ক্লাবগুলোতে ক্যাসিনো বিরোধী অভিযানের পর সবগুলো এখন কার্যত বন্ধ। ক্লাবপাড়ায় এখন শুনশান নীরবতা। ক্লাবে খেলাধুলার আড়ালে পশ্চিমা দেশের জুয়া ক্যাসিনো শুরুর পর কেউ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, কেউ হয়েছেন পথের ফকির। এদের একজন দুলাল মিয়া। ক্লাবপাড়ায় বেড়ে ওঠা দোলাল ক্যাসিনো খেলে খুইয়েছেন লাখ লাখ টাকা। এখন রিক্সা চালিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন। এখানেই থাকতাম, খাইতাম, সবকিছু এখানেই সবকিছু করতাম। বাড়িতে টাকা পয়সা এই নষ্ট করছে বহুত। চিন্তা করছি খেলাধুলা করে কিছু জিততে গেলে ওই নিয়ে দিয়ে দেবো, আবার বেশি করে দেবো নিয়ে টাকা বাড়িতে, কিন্তু পাই না আইরাল এসি অনেক সময়। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হয় 275 জন, মামলা হয় মোট 32টি, এর মধ্যে এখন পর্যন্ত অভিযোগপত্র জমা হয়েছে 20টির। বাকি 12 মামলার অভিযোগপত্র শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আশা করছি স্বল্পতম সময়ের মধ্যে অবশিষ্ট মামলাগুলোর তদন্ত সম্পন্ন করে এর পুলিশ প্রতিবেদন সাবমিট করা সম্ভব হবে। আসামিদের মধ্যে কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ ও মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া সহ অনেকেই জামিনে জেল থেকে বেরিয়ে গেছেন। জি কে শামীম সহ বেশ কয়েকজন হাসপাতালে, ইসমাইল হোসেন সম্রাট প্রায় বছর জুড়ে হাসপাতালে ছিলেন। অভিযানের সময় যারা দেশ ছেড়েছিল তারাও অনেকেই দেশে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে মূলত অনলাইন ভিত্তিক ক্যাসিনো পরিচালিত হচ্ছে, অর্থাৎ আমরা যে রোলেক্স বোর্ড দেখি এগুলো অনলাইন ভিত্তিক হচ্ছে, যার ডোমেইন বাংলাদেশের বাইরে। বিষয়টি র‍্যাবের নজরে এসেছে এবং আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর আছি। ক্যাসিনো কেলেঙ্কারিতে নাম আসা অনেকেই এখনও রাজনৈতিক ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।